Hello viewers, Assalamualaikum. Shabai apnara kemon achen? Amra alhamdulillah viewers, amra shabai bhalo achi. Viewers, ajke ami apnaderke dekhabo amra London e kibhabe gor mangsho ranna kori. To ajke shetai apnader sathe share korbo ar amra viewers chesta kori shobshomoy khub jeta khub shohoje ranna kora jay ar easy bhabe ranna kora jay ebong khete jeno shushadu hoy, khete jeno mojedar hoy. To shetai amra chesta kori korar jonno ebong আপনাদের সাথে সেটা আমরা শেয়ার করি তো যেটা আমাদের ভালো লাগবে তো আমি মনে করি যে এটা আমার ভিউয়ার্সদেরও ভালো লাগবে ভিউয়ার্স যে গরুটা এখানে আমরা কিনে সবাই ভাগ করে মাংস নিয়ে আসছি তো আজকে সেই গরুর মাংসই আমি আজকে রান্না করে রেসিপি করে ভিউয়ার্স আপনাদের দেখাবো এখানে আমি আমাদের পরিমাণ মতো আমরা গরুর মাংস নিয়েছি তো এখন এই গরু মাংসটা আমি কিভাবে টেস্টি করব তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আমি খুব সহজভাবে রান্না করতে চাই এবং আমি আমার শাশুড়িকে যেটা দেখেছি তিনি যেভাবে রান্না করতেন আমার মা যেভাবে রান্না করতেন তো আজকে আমি ভিউয়ার্স সেভাবেই আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স এখানে আমি পরিমাণ মতো গরু মাংস নিয়েছি ভিউয়ার্স আমি গরু মাংসটা আমি প্রথমে ম্যারিনেট করে নিব তারপর আমি কুক করব তো আমি গরু মাংসটাকে প্রথমে ম্যারিনেট করার জন্য এখানে আমি টক দই নিয়েছি তো টক দইটা আমি হাতেই বানিয়েছি দুধ এন্ড লেবু দিয়ে পেঁয়াজ কুচি দিব কারণ এখানে আমি অল্প দিচ্ছি যখন আমি কুক করতে যাব তখন তেলের মধ্যে আমি আবার পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিব তো এখন আমি জাস্ট ম্যারিনেট করার জন্য এখানে আমি অল্প করে দিলাম তো এখন এখানে আমি তেজপাতা গরমের মশলা দারচিনি এলাচি এন্ড লং এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা তো এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা দিতে হবে কারণ আদা বাটা একটু বেশি দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিতে হবে একটু সয়া সস দিতে হবে আর এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ 1 টেবিল চামচ ধনে গুঁড়ো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ কারি মশলা দিয়ে দিব এটা হচ্ছে কারি পাউডার ভিউয়ার্স এখন আমি এটাকে ভালো করে মিক্স করব ভিউয়ার্স আমি এখানে অয়েল দেই নাই কারণ হলো অয়েলটা আমি পরে দিব আমি যখন কুক করার জন্য হাড়ি প্যান বসাবো তখন আমি অয়েল দিব তো এখন আমি অয়েল ছাড়াই শুধু মশলা পেঁয়াজ এগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখন আমি গরু মাংসটা রান্না করার জন্য এখানে আমি ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম এন্ড দেন এখন আমি এখানে আরো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কারণ এই পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ব্রাউন কালার করে নিব এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিব তো ব্রাউন কালার হলে আমি গরু মাংসটা এখানে দিয়ে দিব এবার আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি গরু মাংসটাকে এখানে দিয়ে দিব গরু মাংসটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি তো ভালো করে গরু মাংসটাকে এভাবে মিক্সড করে কষিয়ে নিতে হবে আর ভিউয়ার্স তারপরে একটা সরা দিয়ে ঢেকে রাখতে হবে নিডল আছে ভিউয়ার্স মাঝে মাঝে একটু উল্টে দিতে হবে মাঝে মাঝে এভাবে উল্টো পাল্টে দিতে হবে নইলে নিচে লেগে যেতে পারে তারপর আবার ঢেকে দিতে হবে তো এভাবে একটু মুড়িয়ে টিস্যুটাকে এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে যাতে এটার ভাপটা বের হয়ে না যায় তো ভিউয়ার্স এভাবে আমার এটা
ভালো করে আমি কষিয়ে নিব মিডল আছে ভিউয়ার্স আমি গরম মাংসটাকে ভালো করে মিক্স করে ছড়া দিয়ে ঢেকে দিয়েছি ওয়াও ভিউয়ার্স আমার গরম মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো আমি কষানোর মধ্যেই কিন্তু গরম মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি তো খুব সুন্দর একদম সফট হয়ে গেছে তো এখন আমি যেহেতু আমার গরু মাংসটা হয়ে গেছে আর এখানে আমার কোনো পানি অ্যাড করতে হবে না কারণ গরু মাংস থেকে যে পানিটা উঠেছে সেটাই আমার ঝোল হয়ে যাবে তো এখন এখানে আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এভাবে একটু নেড়ে নিতে হবে ভিউয়ার্স এখানে আমি একটু এক চামচ জিরা এক চামচ পরিমাণ জিরা পাউডার দিয়ে দিলাম তো যেহেতু আজকে আমি শুধু গরুর মাংস ভুনা করতেছি তো এখানে আমি তেমন একটা ঝোল রাখবো না কয়েকটা গ্রিন চিলি দিয়ে দিলাম আমরা আর 2 মিনিট পরে এটা নামাই ফেলবো কারণ এটা আর 2 মিনিট সময় লাগবে হতে কারণ যেহেতু আমি একটু জিরা দিলাম এবং গ্রিন চিলি দিলাম ভিউয়ার্স গরুর মাংসটা যখন কষানো হয় এরপর যখন ঢেকে দেওয়া হয় তখন আস্তে আস্তে একটু পানি উঠতে থাকে তো সেই পানিটাতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে যদি মিডিয়াম আঁচ দিয়ে রাখা হয় আর আমি মিডিয়াম আঁচ দিয়ে রেখেছি কারণ হচ্ছে গরুর মাংসটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি গরুর মাংসটা খুব সুন্দর করে কষায় আনিছি এবং আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটি কালার আসছে আসলে তাজা গরুর মাংসের ঘ্রাণই আলাদা ওয়াও ভিউয়ার্স আমার হয়ে গেছে গরুর মাংসের ভুনা খুবই সুন্দর একটি কালার আসছে আর ঝোলটাও অনেক সুন্দর হয়েছে তো ভিউয়ার্স আমার গরুর মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম গরুর মাংসের ভুনা তো আমরা কীভাবে লন্ডনে গরুর মাংস রান্না করি সেটা আজকে ভিউয়ার্স আপনাদের সাথে শেয়ার করলাম খুব সহজেই আমি আপনাদেরকে দেখালাম গরু মাংস আমি কেমন করে রান্না করি ভিউয়ার্স এইভাবে গরুর মাংস রান্না করলে অনেক মজা হয় সো আপনারা অবশ্যই বাসায় টেস্ট করে দেখবেন ভিউয়ার্স আমার হয়ে গেল খুব সুন্দর গরুর মাংসের ভুনা তো আমি খুব সহজ এবং অল্প সময়ের মধ্যেই কীভাবে আমরা লন্ডনে গরুর মাংস রান্না করি তো আজকে সেটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই শিখা জাহান চ্যানেলটিকে কমেন্টস করে জানাবেন অ্যান্ড সো মাচ সাবস্ক্রাইব করবেন সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ